নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছি মনীষ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন স্কুল কিংবা চাকরি, সাফল্যের চাবিকাঠি বিগবুক, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে, পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 7 লক্ষাধিক টাকা ব্যয়ে তুলাশিকর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স প্রদান করলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। হাইকোর্টের বিচারপতি হিসেবে শুক্রবার শপথ নিলেন সত্যগোপাল চট্টোপাধ্যায়। আটদফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানী আগরতলা জেলে জেল ফরো আন্দোলন সংগঠিত করল বামপন্থী শ্রমিক সংগঠন। জলে ডুবে মৃত্যু হল চতুর্থ শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রের, ঘটনা আম্বাসা মহকুমার জহরনগরস্থিত রাধামোহন মেমোরিয়াল স্কুল বোর্ডিংয়ে। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার অভিযান চালানো হল তেলিয়ামুড়া বাজারের মিষ্টির দোকানগুলিতে। এখন সংবাদ বিস্তারিত। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 7,09,042 টাকা ব্যয়ে খোয়াই জেলার তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এদিন দুপুরে হাসপাতাল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্সের চাবি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। আবো তান্দু আবো উংলিয়া এরপর হাইডাই স্প্রাই খেতে বৈশা চিনি অব মহেন্দ্র কোম্পানি বোলেরো অভাই মাকে হেতু দেখা আগে মানা তোমানি গেতা হচ্ছে মানকা চিনি বোলেরো কোম্পানি নি মহেন্দ্র কোম্পানি নি আংগেস খাইও চিনি ও এলাকান বড় রক বেশি তুলাসি কমে এদিন বড় রক বালাই খেনে ওর চিনি গবাং মা চিনি গরিব বড় কমব ঠিক মতে বড় চিকিৎসা খাইমাইয়া আউটলা থাকমাইয়া আমার মাছুইন আনে এমএলএ ফান্ড হইতে একটা গিফট রোখা। ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসেবে শুক্রবার শপথ নিলেন সত্যগোপাল চট্টোপাধ্যায়। এদিন তাকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি এ কুরেশি। 2016 সাল থেকে ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব পালন করেছেন তিনি। সুপ্রিম কোর্টের কলজিয়াম তার নাম বিচারপতি হিসেবে অনুমোদন দেয়। গত বুধবার কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিব এক বিজ্ঞপ্তিতে তার নাম বিচারপতি হিসেবে অনুমোদন দেয়। এদিন ত্রিপুরা হাইকোর্টের চতুর্থ বিচারপতি হিসেবে শপথ নেন সত্যগোপাল চট্টোপাধ্যায়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি সুভাষিস তলাপাত্র সহ অন্যান্যরা।
পশু থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটছে না, এ ধরনের এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। অথচ মানুষ অযথা আতঙ্কিত হয়ে পড়ছে, যে কারণে অনেকেই ব্রয়লার মুরগের মাংস এবং ডিম খেতে ভয় পাচ্ছে। এটা সঠিক নয়, মাংস খেতে পারেন সকলেই। এ নিয়ে অযথা বিভ্রান্ত না হতে আহ্বান জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। শুক্রবার রাজ্য সরকার এবং ব্রয়লার্স ফার্মার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক কর্মশালার সূচনা করে একথা বলেন তিনি। এদিন করোনা ভাইরাসের সঙ্গে ব্রয়লার মোরগের মাংসের কোনো সম্পর্ক নেই এ বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়। মুক্তধারায় আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা ডিকে চাকমা, মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্যরা। বলতে চাইবো যে বর্তমানে যে আমাদের করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের আলোচনা চলছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে মানুষ মানুষের থেকেই সেটা সরাচ্ছে। তো আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে সেটা কোনো ধরনের হাঁস অথবা মুরগির অথবা কোনো ডিমের মাধ্যমে অথবা সেটা কিন্তু সরাচ্ছে না। তো অনেকেই ভয় পেয়ে সেটা কখনো কখনো দেখা যাচ্ছে মুরগি মাংস অথবা ডিম হাঁসের বিভিন্ন মাংস খেতে অনেকেই ভয় পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো নিশ্চিন্তে সেটা খাওয়া যাবে, কেননা এই যে ভাইরাস, যে কোনো ভাইরাস বলুন, যে এটা মাত্র 56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা বয়েল করি, যে মাংসটাকে অথবা ডিমকে আমরা বয়েল যদি করি, তাহলে সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়। তো সেক্ষেত্রে যদি আমরা পরিমাণ মতো যদি আমরা সেটাকে সিদ্ধ করি, তাহলে কোনো ধরনের ভাইরাসের আক্রমণ হওয়া সম্ভব নয়। আমরা নিশ্চিন্ত মনে সেই মাংস আমরা খেতে পারি, সেটাই। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পুস্তক প্রেমীরা তৈরি হয়ে যান, হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 26 ফেব্রুয়ারি শুরু হচ্ছে 38তম আগরতলা বইমেলা 2020, চলবে 8ই মার্চ পর্যন্ত। থাকছে আলোচনা, গ্রন্থ প্রকাশ, কবি সম্মেলন, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান। তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার সকলকে জানায় সাদর আমন্ত্রণ। প্যাকেটজাত পণ্য সামগ্রীর প্যাকেটের গায়ে পণ্যের নাম, MRP, ওজন ও পরিমাপ, উৎপাদনের তারিখ, মেয়াদ, উৎপাদকের নাম ও ঠিকানা এবং পণ্যের বিস্তারিত বিবরণ থাকা বাধ্যতামূলক। এগুলো দেখে কিনলে আপনি কখনো ঠকবেন না, আর আপনি জানবেন যে MRP হচ্ছে পণ্যের সর্বোচ্চ বিক্রয় মূল্য, তার বেশি দাম নেওয়া আইনত শাস্তিযোগ্য অপরাধ। এই বিষয়ে কোনো অভিযোগ থাকলে লিগেল মেট্রোলজি তথা ওজন ও পরিমাপ সংস্থার সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন। জাগো গ্রাহক জাগো। রেডি? অলওয়েজ। প্রকাশিত হল পারুল প্রকাশনের ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019।
সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার, শারদীয়া স্বর্ণ সম্ভার 2019 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলস হসপিটালস আগরতলা। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিভার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই ये आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। यह आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है, और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पे खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন জীবনে আজ আমরা সবাই খুব ব্যস্ত, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে আমরা সবাই সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছি।
আর এই ব্যস্ততার জন্যই দেশ ও দুনিয়ার খবর জানার সময় পাই না আমরা। কিন্তু এখন আপনি চাইলেই সব খবর সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য আপনার চাই শুধু একটি মোবাইল ফোন, আর সেই ফোনে ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ। ত্রিপুরার খবর, দেশের খবর, বিশ্বের খবর, হোক বিনোদন কিংবা খেলাধুলার খবর, সব খবর সবার আগে জানতে দেখুন পত্রদূত। আজই ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ আর 24 ঘন্টায় সব খবর জানুন সবার আগে। এছাড়া গোটা সপ্তাহের বিশেষ সব খবর বিস্তারিত জানতে পড়ুন আমবাসা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা পত্রদূত। আজই আপনার হকার ভাইকে বলে রাখুন, পত্রদূত, খবর যা ঘটে তাই ছাপে। ফিরে এলাম বিরতির পর। বামপন্থী শ্রমিক সংগঠনের উদ্যোগে শ্রমজীবী মহিলাদের 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানী আগরতলায় জেল ভরো আন্দোলন সংগঠিত করে গোটা রাজ্য থেকে সংগঠনের কর্মী সমর্থকরা এদিন আগরতলাতে জড়ো হয়। শহর জুড়ে হয় মিছিল। পরবর্তী সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করা হয়। এদিন আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শ্রমিক নেতা মানিক দে, সংগঠনের নেতৃত্ব তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জায়া পাঞ্চালী ভট্টাচার্য সহ বাম নেতৃত্ব। উজ্জীবিত করার জন্য যেভাবে সাড়া দিয়েছেন এটা রাজ্যের আন্দোলনের ইতিহাসে বিশেষ করে এখনকার মতো পরিস্থিতিতে একটা নতুন দেশা দেখাবে। এবং আগামী দিন সংগ্রামী মানুষের লড়াইকে আরো উজ্জীবিত করতে সাহায্য করবে। পরিস্থিতি ভারতবর্ষে খুব খারাপ। বিজেপি আরএসএস দেশটাকে সর্বনাশ করে দিয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার মতো কোনো রাস্তা তারা দেখাতে পারছে না, আগামী দিনও পারবে না। কারণ তাদের নীতিতে হল দেশের জনসাধারণ বিশেষ করে শ্রমজীবী গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী। করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত গোটা বিশ্ব। ইতিমধ্যেই চীন সহ বেশ কয়েকটি দেশে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকেই। চীনে এখন পর্যন্ত প্রচুর প্রাণহানি হয়েছে। বর্তমান সময়ে সতর্কতা গোটা বিশ্ব জুড়ে, বাদ পড়েনি আমাদের ছোট রাজ্য ত্রিপুরাও। আখাউড়া চেকপোস্টে বসানো হয়েছে মেডিকেল টিম। গত 28 জানুয়ারি থেকে কাজ করে চলেছে স্বাস্থ্যকর্মীরা। সীমান্ত অতিক্রম করে যারাই ভারতের মাটিতে প্রবেশ করছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে সীমান্ত এলাকাতেই। আমরা 170 জনের মতো স্ক্রিনিং করেছি। তারা বাংলাদেশ থেকে, বাংলাদেশের বর্ডার দিয়ে তারা বিভিন্ন দেশ থেকে এসেছে, বাংলাদেশের বর্ডার দিয়ে আমরা ইন্ডিয়াতে ঢুকছে। এবং ওদেরকে আমরা প্রত্যেকজনের টেম্পারেচার চেক করছি, যে আমাদের 10-12টা কান্ট্রি আছে সাসপেক্টেড কান্ট্রি, চাইনা, মালয়েশিয়া, থাইল্যান্ড, মক্কাও এটসেট্রা, ওইসব কান্ট্রি থেকে যদি কোনো প্যাসেঞ্জার আসে আমাদের নির্দিষ্ট ফর্ম আছে, ওই ফর্মে তাদেরকে ডিক্লারেশন দিয়ে সই করে কোথায় থাকবে সমস্ত অ্যাড্রেস কমপ্লিট নিয়ে আমরা রিপোর্ট করি। এবং আমাদের সিএম অফিস থেকে ওই যেখানে তারা থাকে ওইসব জায়গাতে তারা গিয়ে দেখে যে 14 ডেজের মধ্যে কোনো উপসর্গ দেখা দিচ্ছে কিনা করোনা ভাইরাসে। জলে ডুবে মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক স্কুল পড়ুয়া ছাত্রের। মৃত শিশুটির নাম শানদেব বর্মা। তার বাড়ি পশ্চিম জেলার সিধাই এলাকায়, আমবাসা মহকুমার জহরনগর স্থিত
রাধামোহন মেমোরিয়াল স্কুল বোর্ডিং এ থেকে পড়াশোনা করত সে। স্কুল পড়ুয়ে এই ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। শুক্রবারই ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সাথে। জলে ডুবে মৃত্যু হলো চতুর্থ শ্রেণী স্কুল পড়ুয়া এক ছাত্রের। মৃত শিশুটির নাম সন্দেব বর্মা। তার বাড়ি পশ্চিম জেলার সিদাই এলাকায়। আম্বাসা মহকুমার জৌহরনগরস্থিত রাধামোহন মেমোরিয়াল স্কুল বোর্ডিং এ থেকে পড়াশোনা করত সে। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী গতকাল স্কুল থেকে বোর্ডিং এ আসার পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে খবর দেওয়া হয় পরিবারের লোকেদের, বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার সকালে তার সতীর্থদের কাছ থেকে জানতে পারা যায়, গতদিন সে বন্ধুদের সাথে বোর্ডিং এর পাশে থাকা পুকুরে স্নান করতে যায়, কিন্তু সেখান থেকে আর উঠে আসতে পারেনি সে। জলের তলায় তলিয়ে যায় সে। অবশেষে সকালে বিশাল টিএসআর বাহিনী নামানো হয় উদ্ধার কার্যে, সাথে ছিল অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। সকলের প্রচেষ্টায় এদিন সকাল 9টা নাগাদ জলের তলা থেকে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দলের কর্মীরা। সাথে সাথেই দমকল বাহিনীর গাড়ি দিয়ে শিশুটিকে নিয়ে যাওয়া হয় ধলাই জেলা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। অপরদিকে শিশুটির পরিবারের অভিযোগ, স্কুলটি অব্যবস্থার মধ্য দিয়ে চলছে, বাচ্চাদের প্রতি কোনো খেয়াল রাখা হয় না, তারা ন্যায্য বিচারের আশাবাদী। এদিকে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে শিশুর পরিবারের লোকেরা। তবে স্কুল পড়ুয়া এই ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। শুক্রবারই ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। একটু আগে, জাস্ট 15-20 মিনিট আগে, ফায়ার ব্রিগেড থেকে তারা একটা 11 বছরের একটা ডেড বডি নিয়ে আসলো। জানা গেছে নাম শান দেববর্মা, বাবার নাম অমেন্দ্র দেববর্মা, তারার বাড়ি সিদাই দারকমরা। তো ডিটেলস তো কিছু জানা জানি, আমরা পুলিশকে খবর দিয়েছি পোস্টমর্টম করার জন্য। তো পুলিশরা আসলে ওরা জিজ্ঞেস করলে ডিটেলস কি হয়েছে এটা জানা যাবে। তো এটা যা দেখেছি, জলে ডুবে মারা গেছে বাচ্চাটা। আপনার নামটা বিশ্বজিৎ? আপনার কি হয়? আমার নাতি হয়। কি আপনারা কোন সময় জানছেন ঘটনাটা? আমরা কালকে রাত্রে 8টার সময় জানছি। আমরা স্কুল থেকে ফোন করা হয়েছে, মিসিং হয়ে গেছে কাপড়ে। কিন্তু আমরা এই রাত্রে ইন থেকে সিমলার থেকে আসছি, সিমলার থেকে আসার পরে আমরা প্রিন্সিপালের লোকের কথা বলছি, তারা বলছে বাথরুম থেকে হারিয়ে গেছে বলছে। কিন্তু তারা যে স্নান করতে গেছে এই ঘটনাটা তারা কইছে না, টোটালি কইছে না, গোপন রাখা হয়েছে। আজকে সকালে হঠাৎ করে যারা তিনজন স্নান করছে তারা নাকি মাস্টারের জিজ্ঞেস করছে না, কইতে পারতাম না, তারা আয়াসের আমরা কইছে এই জলে পড়ছে। এটাকে জলে পড়ছে নাকি তারে ধাক্কা দিয়ে দিছে সে তো সাঁতারও জানে না, এবং কোনো জায়গা সে বাইরও হয় না। আমার তো ধারণা সে কেউ ধাক্কা দিয়ে দিছে। আপনাদের কি বক্তব্য? আমরা মানে জাস্টিস চাই। এই স্কুলের যে অবস্থা, স্কুলে তারা ডিসিপ্লিন নাই, ওয়ার্ডেনরা যারা আছে তারা ঠিক মতে কিনা কই ছাত্ররা দেয় না, খাওয়া দেওয়া আমরা সব আজকে ফলো করছি, মানে খুব জঘন্য। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ। প্যাকেটের গায়ে পণ্যের নাম, এমআরপি, ওজন ও পরিমাপ, উৎপাদনের তারিখ, মেয়াদ, উৎপাদকের নাম ও ঠিকানা এবং পণ্যের বিস্তারিত বিবরণ থাকা বাধ্যতামূলক। এগুলো দেখে কিনলে আপনি কখনো ঠকবেন না।
আর আপনি জানবেন যে এমআরপি হচ্ছে পণ্যের সর্বোচ্চ বিক্রয় মূল্য, তার বেশি দাম নেওয়া আইনত শাস্তিযোগ্য অপরাধ। এই বিষয়ে কোনো অভিযোগ থাকলে লিগেল মেট্রোলজি তথা ওজন ও পরিমাপ সংস্থার সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন। জাগো গ্রাহক জাগো। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়, থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। यह आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। यह आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। यह आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है, और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पर खड़े हो पाए,
सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক অভ্যর্থ টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ে 100% নির্ভুল উত্তর সহ গ্যারান্টিযুক্ত সাজেশনস। সাফল্য তোমার, গ্যারান্টি আমার। পারুল নামে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর মাধ্যমিক টেস্ট পেপার্সই যাচাই করে আজই সংগ্রহ করুন সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরেলাম বিরতির পর। অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সংগ্রাম সমিতি ও অল ত্রিপুরা ফুটপাথ সংগ্রাম সমিতির যৌথ উদ্যোগে রাজধানীতে সংগঠনের অফিস গৃহে বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মধ্য দিয়ে শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে সামিল ছিলেন বিধায়ক তথা বিজেপি রাজ্য কমিটির সহসভাপতি আশিস সাহা। চিকিৎসা থেকে যারা একটু বিমুখ থাকেন বা পিছিয়ে থাকেন, আজকে তাদেরকে এই কর্মসূচির মধ্যে যুক্ত করে আমাদের শ্রমিক সংগঠন হিসাবে অল ত্রিপুরা শ্রমিক সংগ্রাম সমিতি তাদের শ্রমিকদের প্রতি যে দায়িত্ব বা কর্তব্য তা নিষ্ঠার সঙ্গে তারা পালন করে চলেছেন, এটা অত্যন্ত সাধুবাদ জানানোর আমি প্রয়োজন মনে করি বা আমি সেটা জানাতে চাই। আগামী দিনেও যাতে এই ধরনের কর্মসূচি থাকবে, মানুষ যেন সুচিকিৎসা পায়, মানুষ যেন স্বাস্থ্য সম্পর্কে তারা আগে থেকেই নিজেকে সচেতন রেখে জীবন ধারণের ক্ষেত্রে তারা যেন দীর্ঘায়ু লাভ করতে পারে, সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে, সেদিক থেকে এই কর্মসূচিগুলি যেন সফলতা অর্জন করতে পারে। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার তেলিয়ামুড়া বাজারের প্রতিটি মিষ্টি দোকানে অভিযান চালানো হয়। এদিন দুপুরে অতিরিক্ত মহকুমা শাসক রাকেশ দেববর্মার নেতৃত্বে চলে এই অভিযান। অভিযানকালে বেশ কিছু মিষ্টি দোকানে অপরিচ্ছন্নতা লক্ষ্য করেন আধিকারিকরা। একই সাথে অভিযান চালিয়ে হাইজেনিক পরীক্ষা করা হয়। যে সমস্ত মিষ্টি দোকানে অপরিচ্ছন্ন রয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী সময় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত মহকুমা শাসক।
হাইজেনিক কন্ডিশন স্পেশালি এই সিজনে হাইজেনিক কন্ডিশনটা দেখতে হয়। এটা কি শুধু সিজনেবল না? সিজনেবল না, এটা অলরাউন্ড ইয়ার। অনেক দীর্ঘদিন বাদে আপনারা এই জিনিসটাতে হানা দেওয়ার জন্য কারণটা কি? এই প্রথম দেখলাম তেলি আমরাতে এই ধরনের হানা হলো, এর আগে কোথাও কখনো হয় না। এটা অন্য অন্য জায়গা রাউন্ড দিতেছে খাবার কত পাচ্ছে এই প্রথম না। আমি পার্সোনালি ভিজিট করে গেছে আর ওনার সবাইকে কোয়া আছে যে যতদূর পারে হাইজেনিক মেনটেন করে যে পাঁচজন যেন খাওয়াই। এখন পর্যন্ত কোনো দোকান পাইছেন হাইজিন? কয়েকটা আছে, আমি এটা যেটা আনহাইজেনিক দেখছে এটা এখন গাছ ছড়ানোর পরে এই ইন্সপেকশন। কয়টা দোকানে পাইছেন? কয়টা দোকান মানে একটু আবার আমি রিসার্চ করতে লাগবো যা যা এটা কত করছে ওই যেন তো চলে যাবো কত দেখছে। এটা আমি এটা একটা এক্সট্রিম কন্ডিশন এটা আমি। এডিসি নির্বাচনকে সামনে রেখে দল ত্যাগ অব্যাহত। 11 পরিবারের 46 ভোটার সিপিআইএম ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। আম্বাসা মণ্ডলের 10 নং শক্তি কেন্দ্রের কনভেনার ব্রজেন্দ্র দেববর্মার উদ্যোগে নাইলাহাবাড়ি বাজার শেডে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সন্দীপ পাল, জেলা কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিনের সভায় সিপিআইএম দল ছেড়ে 11 পরিবারের 46 জন ভোটার বিজেপি দলে যোগ দেন। এদের মধ্যে সিপিআইএম এর লোকাল কমিটির সদস্য পূর্ণচন্দ্র কলই এদিন সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগ দেন। দীর্ঘ বছর সিপিএম দলে কাজ করছি, কিন্তু আজকে আমরা সিপিআইএম দল থেকে দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে আমরা যোগদান করেছি। এর কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির আদর্শ নীতিকে আমরা ভালোবেসে ভারতীয় জনতা পার্টির দলে আমরা কাজ করার জন্য আমরা এসেছি। কারণ আমরা লক্ষ্য করছি যে গরিব সাধারণ গরিব হোক, জাতি উপজাতি সকল অংশের মানুষের জন্য মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়িয়ে কর্মসূচি নিয়ে এই বিজেপি ছাড়া কাজ করানো আর কোনো দলের মধ্যে নেই। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইনস নিবেদন করছেন স্কুল কিংবা চাকরি সাফল্যের চাবিকাঠি বিগবুক, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে, পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 7 লক্ষাধিক টাকা ব্যয়ে তুলাশিকর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স প্রদান করলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। হাইকোর্টের বিচারপতি হিসেবে শুক্রবার শপথ নিলেন সত্যগোপাল চট্টোপাধ্যায়। আট দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানী আগরতলা জেলে জেল ফোরো আন্দোলন সংগঠিত করল বামপন্থী শ্রমিক সংগঠন। জলে ডুবে মৃত্যু হল চতুর্থ শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রের। ঘটনা আম্বাসা মহকুমার জহরনগর স্থিত রাধামোহন মেমোরিয়াল স্কুল বোর্ডিং এ। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার অভিযান চালানো হল তেলিয়ামুড়া বাজারের মিষ্টির দোকানগুলিতে।
এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।